হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মূলো শাক ভাজা রেসিপি করব অনুষ্ঠান বাড়ির স্বাদে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আসুন দেখে নিই মূলো শাক ভাজা। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। মূলো শাক ভাজতে আমি প্রথমে নিয়েছি রিফাইন্ড অয়েল, তার মধ্যে 10-12টা মটর ডালের বড়ি ভেজে নেব, ভেজে তুলে রাখব। আমি এখানে মূলো শাক নিয়েছি, সেটা খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার সেটা প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়েছি সেদ্ধ করার জন্য, আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপরে কড়াইয়ের মধ্যে যেই বড়িটা ভাজা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম মূলো শাকটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চামচ চিনির গুঁড়ো দেব। চিনির গুঁড়ো এই কারণে দিচ্ছি যে এটা খুব ভালো করে মিশে যাবে শাকের সাথে, আর মূলো শাকে একটু চিনি দেবেন অবশ্যই, তাহলে খেতে ভালো লাগবে। মূলো শাকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ। চ্যানেলটি ভালো লাগলে, আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।